ইউকেতে যারা সেটেলমেন্ট রুটে ভিসায় রয়েছেন, যেমন একজন স্পাউস ভিসায় থাকতে পারেন, যেমন ধরেন কারো ইনডিফিনিট লিভ টু রিমেইন থাকতে পারেন, যেমন ধরেন কেউ পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে থাকতে পারেন, অথবা প্রিসেটেলড স্ট্যাটাসে থাকতে পারেন যারা ইউরোপিয়ান সিটিজেনদের ডিপেন্ডেন্ট, আবার কেউ রিফিউজি স্ট্যাটাসে রয়েছেন তাদের ডিপেন্ডেন্ট যারা, তাদের জন্য হোম অফিস একটা নতুন বলতে পারেন সহজ করেছে কিছু বিষয় এবং একটা গাইডলাইন দিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যারা ডোমেস্টিক অ্যাবিউজ হবে তাদের এই যে সেটেলমেন্ট রুটের স্পাউসরা, সেটা স্ত্রী অথবা হাজব্যান্ড যিনি হন, তারা তারা ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে সার্টেন কিছু সুবিধা পেতে পারে, এবং এই সুবিধাটা বলা হয়েছে যে আগের চেয়ে সহজলভ্য বা সহজ করা হচ্ছে। 25 মার্চ এ সংক্রান্ত একটি আপডেট হোম অফিস দিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে যদি কেউ সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, সেক্সুয়ালি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি অথবা অন্য কোনোভাবে কোনো আচরণ দ্বারা অ্যাবিউজ হন তার স্পাউসের দ্বারা, তখন তিনি এই সুবিধাগুলো পেতে পারেন। কী সুবিধা পেতে পারেন? যে আপনি যখন ডোমেস্টিক অ্যাবিউজড হচ্ছেন, তখন আপনার ডোমেস্টিক অ্যাবিউজ যেসব কারণে হয়েছে সেগুলো উইদিন 6 মান্থসের রেকর্ড থাকতে হবে, সেটা হেলথ প্রফেশনাল মানে জিপির কাছে, অথবা আপনার যদি কোনো সোশ্যাল ওয়ার্কার থাকে তাদের কাছে, অথবা পাবলিক বা চ্যারিটি ওয়ার্কার যারা তাদের কাছেও থাকতে পারে, এবং পুলিশের কাছে থাকতে পারে। এবং এই যে রেকর্ডটা যদি থাকে, তখন আপনি ডোমেস্টিক অ্যাবিউজের কারণে যদি সমস্যায় পড়েন, যেমন অনেক সময় দেখা যায় আপনি কাজ করতে পারলেন না, অথবা আপনি বাসা ভাড়া দিতে পারছেন না, অথবা আপনি আলাদা থাকতে হচ্ছে, আপনি তখন বেনিফিট দরকার, অথবা সিঙ্গেল বেনিফিট দরকার, ইন্ডিভিজুয়াল আপনার নামে বেনিফিট দরকার কিন্তু সেটা আপনার নামে ছিল না, এগুলো সব কিছু বলা হয়েছে যে ওয়ার্ক অ্যান্ড পেনশন ইউনিভার্সাল ক্রেডিটের আন্ডারে এই অপরচুনিটি এখন ইজি করে দেবে সবাইকে। এবং সেটা এমন না যে শুধু আপনি এখন অ্যাপ্লিকেশন করলে আপনি হোমলেস হতে পারেন, যাতে আপনি হোমলেস না হন সেই জন্য তারা বলেছে যে অ্যাজ সুন অ্যাজ আপনার হাউজিং বেনিফিট যেমন কন্টিনিউ থাকবে, এবং যদি এমন হয় যে আপনি ওই স্পেসে বা ওই বাসায় থাকতে পারছেন না ডোমেস্টিক অ্যাবিউজের কারণে, আপনি অল্টারনেটিভ কোনো বাসায় থাকতে হচ্ছে, তাহলে আপনার যে টেম্পোরারি যে অ্যাকোমোডেশন হবে সেখানেও আপনি বেনিফিট পাবেন। কিন্তু এখানে একটা বিষয় খুব স্পেসিফিক করে বলা আছে যে আপনি একটা বাসা ভাড়া দিয়ে আর একটা বাসা বেনিফিট নেবেন, এই বিষয়ে হোম অফিস খুব হার্ডলাইনে থাকবে এবং ওয়ার্ক অ্যান্ড পেনশন খুব হার্ডলাইনে থাকবে, এটা যাতে কোনোভাবে না হয়। এখানে বলা আছে যে আপনাকে 52 সপ্তাহ পর্যন্ত এই বেনিফিট কন্টিনিউ থাকবে, এই জন্য আপনার মেরিট টেস্ট বা আদার টেস্টগুলো খুব কুইকলি তারা করে ফেলবে। যেমন ধরেন কারো যদি বাচ্চা থাকে কিন্তু বাচ্চা সহ তাকে ডোমেস্টিক অ্যাবিউজের কারণে বাসা থেকে বের হতে হচ্ছে, কিন্তু তিনি কোথায় থাকবেন, থাকার পরে তার জন্য টেম্পোরারি একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হয়, ভিকটিম সাপোর্ট অথবা লোকাল কাউন্সিল তারা এই সাপোর্টগুলো দেয়, কিন্তু এই সাপোর্টগুলো দিতে গিয়ে দেখা যায় যে বেনিফিট চালু না থাকায় অথবা তার নামে বেনিফিট না থাকায় এই অ্যাকোমোডেশনের অপরচুনিটিগুলো থাকে না, এবং থাকলেও খুব স্ট্রাগল করে, এবং সেই স্ট্রাগলের কারণে অনেকে মেন্টাল হেলথে সমস্যা হয়। এবং আপনি যদি কাজে না থাকেন তাতেও হয়তো আপনার উপর এফেক্ট পড়বে না, কারণ হচ্ছে তখন যদি দেখা যায় আপনি গত 6 মাসের মধ্যে ডোমেস্টিক অ্যাবিউজের হয়েছেন এবং এই ডোমেস্টিক অ্যাবিউজের রেকর্ড আছে, মানে আপনি পুলিশের কাছে অথবা ডাক্তারের কাছে অথবা চ্যারিটি ওয়ার্কারের কাছে অথবা সোশ্যাল ওয়ার্কারের কাছে কোনো রিপোর্ট করা ছিল, তখন কিন্তু আপনার বেনিফিট কন্টিনিউ থাকবে এবং বেনিফিট আপনি পাবেন। কিন্তু এই বেনিফিট সাপোর্টটা কেন দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে এই জন্য যাতে মানুষ ভালনারেবল না হয়, এবং চিলড্রেন সহ যখন কেউ বাসা থেকে বেরিয়ে যেতে হয় ডোমেস্টিক অ্যাবিউজের কারণে, তখন যেন তিনি খাবার এবং অন্যান্য ক্ষেত্রে কোনো কষ্ট না করেন। এবং এই সাপোর্টটি দেওয়া হচ্ছে কারণ ইউকেতে এখন একটা হিউজ পরিমাণ মানুষ, বিশেষ করে কোভিডের পরে, ডোমেস্টিক অ্যাবিউজ হচ্ছে, এবং এ নিয়ে হোম অফিসের এখন অনেক ইনভেস্টিগেশন, অনেক বলতে পারেন সার্ভে চলতেছে যে আসলে কীভাবে এই জায়গা থেকে ওভারকাম করা যায়। একই সাথে সোশ্যাল সার্ভিস এবং লোকাল কমিউনিটি সব কিছু মিলিয়ে হোম অফিস এবং ওয়ার্ক অ্যান্ড পেনশনের যৌথ স্কিম রয়েছে যাতে ডোমেস্টিক ভায়োলেন্সটা কমে যায় এবং কম থাকে। সেটা সেক্ষেত্রে যারা ডোমেস্টিক ভায়োলেন্সে দেখা যাচ্ছে হতে পারেন অথবা হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনারা কিন্তু অল্টারনেটিভ রেজলিউশন বা নিজেরা বসে ডোমেস্টিক অ্যাবিউজ কমাতে পারেন, সেটা ওই গাইডলাইনে বা অন্যান্য ওয়ার্ক অ্যান্ড পেনশনের গাইডলাইনে উল্লেখ করা রয়েছে।